এমন কিছু জিনিস আছে যা ক্ষতি জেনেও মানুষ তার থেকে বিরত থাকতে পারে না, যেমন ধূমপান আর প্রেম। সব মেসেজ কিংবা গ্যালারির সকল ছবি চাইলে এক নিমেষে ডিলিট করে দেওয়া যায়, কিন্তু মনের ভিতর তিল তিল করে সাজানো ছোট ছোট স্বপ্নগুলো না ডিলিট করা যায় না ভুলে থাকা যায়। এগুলার আঘাত সারাটা জীবন সহ্য করে যেতে হবে। সুখের বাজারে গিয়েছিলাম সুখ কেনার জন্য, আমি গরিব বলে কিনতে পারিনি, তবে খালি হাতে ফিরিনি, কষ্টের দাম খুবই কম ছিল, তাই তো মন ভরে কষ্ট কিনে নিয়ে এসেছি। সাবধানে যেও, বাসায় পৌঁছে আমাকে একটা মেসেজ দিও। এই কথাটা শুনলে না ভিতরটা জানি কেমন করে ওঠে। কেউ একজন ছিল যে এমন করে আমাদের কেয়ার করত। কিছু গানের কথা যখন প্রিয় মানুষটিকে মনে করিয়ে দেয়, তখনই গানটি আমাদের কাছে প্রিয় হয়ে যায়। যার সাথে কথা বললে নিমেষে আপনার মনটা ভালো হয়ে যায়, তার সাথে খুবই কম কম কথা বলবেন, কারণ যে ওষুধ আপনি বেশি বেশি সেবন করবেন সে ওষুধ আস্তে আস্তে একটা সময় আপনার উপর থেকে কাজ করা বন্ধ করে দেবে। মনে রাখবেন, সময় মানুষকে বড্ড কষ্ট দেয়, তাই তো গড়িতে ফুল নয় কাঁটা থাকে। কল্পনা স্বপ্ন তৈরি করে দেয়, আর বাস্তবতা তা সুন্দর করে ভেঙে দেয়। রাত্রিবেলায় কেঁদে কেঁদে ভোর সকালে ক্লান্ত, যার জন্য কেঁদেছিলেন সে যদি ব্যাপারটা জানতো। এমন কারোর সাথে প্রেম করো না যে সকালে আছে বিকেলে নেই, এমন বন্ধু করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়, এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়ার কিছুই নেই। নেই কোনো যোগাযোগ, নেই কোনো অভিযোগ, তবুও চাই তার যেন কোনো ক্ষতি না হোক। একদিন পার্কের মধ্যে মেয়েটা খুবই রেগে ছেলেটাকে বলেই দিল, আজকের পর থেকে তুমি আর আমাকে কোনো কল দিবা না, তোমার সাথে আমার ঠিক এখানেই ব্রেকআপ। এটা বলে মেয়েটা সোজা হেঁটে চলে গেল। ঠিক দুই ঘন্টা পর ছেলেটা মেয়েটার নাম্বারে কল দিল আর জিজ্ঞেস করলো, তুমি ঠিকমতো বাসায় পৌঁছেছো তো? এটাই কেয়ারিং। সারা রাত মেয়েটা ছেলেটার কলের অপেক্ষায় ছিল আর ছেলেটা মেয়েটার কলের অপেক্ষায় ছিল, কিন্তু কেউ কাউকে একটাও কল দেয়নি। এটাই হলো অভিমান। খুব সকালে মেয়েটা ঘুম থেকে উঠে ফুলের দোকানে গেল, একজোড়া গোলাপ কিনে ছেলেটার হাতে দিয়ে রাখ ভাঙাবে বলে। কিন্তু দোকানের সামনে গিয়ে দেখে ছেলেটা একজোড়া গোলাপ কিনে বের হচ্ছে। মেয়েটা রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এত সকালে গোলাপ তুমি কার জন্য কিনলে? ছেলেটাকে মুচকি হেসে উত্তর দিল, তোমার হাতে দিয়ে রাগটা ভাঙাবো বলে। ওরে ও মাই ডিয়ার লিসেনার্স, এটাই তো ভালোবাসা।